সলিউশন আর ডিসকাশন কার্ডে আপোনালোকক স্বাগত জনাইছো বন্ধুসকল আজি আমি আলোচনা করিম স্টোনৰ বিষয়ে জেমষ্টোনৰ বিষয়ে জেমষ্টোন অ্যাস্ট্রোলজিৰ লগত কেনে কোৱা ধৰণৰ ৰিলেচন আছে ঠিক আছে আজি টপিকটো হ'ব আমাৰ জেমষ্টোনৰ ওপৰ জেমষ্টোনৰ ওপৰ আজি আমি আলোচনা করি তাহলে বন্ধুসকল আপনাদের জানি লোক যে জেমষ্টোন ডাইরেক্টলি অ্যাস্ট্রোলজির লগত কোনো ধরনের রিলেশনে নাই যেগুলা অথেন্টিক টেক্সট বুক আছে যেনে বৃহৎ পরাশর পড়া শাস্ত্র হোক বড়া ভিড়ে লিখা বৃহৎ জাতক হোক বা মন্তেশ্বরের কিতাব হোক ফল দীপিকা হোক জাতক বর্ণম হোক বা ছাড়াবলী হোক তেনেকুৱা যিমান কেইখন অথেণ্টিক টেক্সট বুক আছে তাত জেমষ্টোনৰ বিষয়ে এটা শব্দও উল্লেখ নাই এই জেমষ্টোনটো সাধাৰণতে আমি কেতিয়া ইউজ কৰোঁ কালাৰ থেৰাপি হিচাপে ইউজ কৰোঁ আজিৰ দিনত জেমষ্টোন এটা জ্যোতিষ শাস্ত্ৰৰ পাৰ্ট হৈ পৰিছে কিন্তু জ্যোতিষ শাস্ত্ৰৰ লগত জেমষ্টোনৰ কোনো ধৰণৰ সম্পৰ্ক নাই এইটো হ'ল কালাৰ থেৰাপি ইয়াক কোৱা হয় কালাৰ থেৰাপি আহক আজি আমি জানিবলৈ চেষ্টা কৰিম যে কি কাৰণে আমি জ্যোতিষীবোৰে জাতক জাতিকে আহিলে তেওঁলোকক জেমষ্টোন প্ৰেছক্ৰাইব কৰে সেইটোৰ ওপৰত আলোচনা কৰিম চাওক তাৰ আগতে আমি জানিব লাগিব যে সূৰ্যৰ পোহৰৰ বিষয়ে ঠিক আছে সূৰ্যৰ সাতটা পোহৰ আমি দেখা পাওঁ ঠিক আছে সূৰ্যৰ সাতটা পোহৰ আমি দেখা পাওঁ এই পোহৰকেইটা কি কি হ'ব ভায়োলেট ইণ্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ আর রেড এইটা কালার দেখা পাও রেডর উপর আছে ইনফ্রারেড ইনফ্রারেড আর ভায়োলেটর তলত আছে আল্ট্রাভায়োলেট ঠিক আছে এইটো এইখিনিৰ পৰা এইখিনি কোৱা হ'ব ভিজিবল স্পেক্ট্ৰাম আমি ভিজিবল স্পেক্ট্ৰামৰ মাজেদি এইকেইটা কালাৰ দেখা পাওঁ তাৰ ওপৰত নাপাওঁ ইয়াৰ ৰেঞ্জ কিমান হ'ব 400 to 700 nanometers এইখিনি আমি দেখা পাওঁ ঠিক আছে এইখিনি বস্তু আমি দেখা পাওঁ এতিয়া জেমষ্টোনৰ লগত কেনেকুৱা ধৰণৰ ৰিলেচন সেইটোৰ ওপৰত আলোচনা কৰিম চাওক আমাৰ ঋষি মুনিবিলাকে ঋষি মুনি কি কৰিছিল তেওঁলোকে অধ্যয়ন কৰিছিল অধ্যয়ন কৰি এই গ্ৰহৰ কালাৰবোৰ বাছি উলিয়াইছিল কিন্তু আচলতে গ্ৰহৰ যিটো আমাৰ এটা বাতাৱৰণ থাকে এটা এটমস্ফেয়াৰ থাকে এটমস্ফেয়াৰৰ ওপৰত গ্ৰহবিলাকৰ কালাৰ সম্পূৰ্ণ বেলেগ হৈ যায় কিন্তু এটমস্ফেয়াৰৰ ভিতৰতে দেখা পালে আমাৰ গ্ৰহবিলাকৰ তেনেকুৱা ধৰণৰ কালাৰ এটা পাওঁ সেই কালাৰকেইটা কি কি আহক আমি জানিব চেষ্টা কৰোঁ যে প্ৰথমতে আমি ৰবি কওঁ ৰবি অৰেঞ্জ কালাৰৰ দেখা পায় অৰেঞ্জ কালাৰৰ ঠিক আছে চন্দ্ৰটো চন্দ্ৰ হ'ল শ্বেত কালাৰ শ্বেত বগা ঠিক আছে বগা কালাৰ দেখা পাওঁ আৰু বুধটো গ্ৰীন ইন কালাৰ গ্ৰীন ইন কালাৰ দেখা পাওঁ ঠিক আছে আৰু গুৰু গুৰু হ'ল য়েল্ল' য়েল্ল' কালাৰ তাৰপিছত আহিল শুক্ৰ শুক্ৰ হ'ল ধুনীয়া মানে দেখনীয়াৰ বগা ঠিক আছে দেখোন আমি সুন্দৰ শ্বেত কালাৰৰ ঠিক আছে ফুল শ্বেত শ্বেত কালাৰৰ সুন্দৰ ধুনীয়া বগা বিউটিফুল শ্বেত কালাৰৰ আৰু শনি শনি নীলা কালাৰ নীলা বা কলা অন ব্লেক ঠিক আছে আৰু মংগল
বটল হল রেড কালারৰ ৰঙা কালারৰ দেখা পাও ঠিক আছে এ আমি লিখিম নিয়ে রিসার্চ কৰি এইটা কালার পাইছে কাৰণ কি এনে তো আমি জানো যে আজকালি আবুল টেলিস্কোপে হোক বা অন্যান্য সফিস্টিকেটেড টেলিস্কোপৰ পৰা আমি ৰহৰ এক্সুৱেল কালার ব্লেক জানো কিন্তু তেতিয়া পৃথিৱীৰ পৰা চোৱা হৈছিল পৃথিৱীৰ যিটো এটা বাতাবৰণ আছে সেই বাতাবৰণ ভেদ কৰি যিটো কালার তেওঁলোকে দেখিছিল সেই কালারকেইটা এইকেইটা কালারত ঋষিমুনি ভাগ কৰি দিছিল ঠিক আছে তো ইয়াতে এটা কথা চাব এই খনি নীলা বা ব্লেক কালার কিয় কৈছো কাৰণ কি সূৰ্যৰ পৰা পোহৰ খনি এটা প্ৰায় নপৰাই দেখা পোৱা যায় নামমাত্ৰ দেখা পোৱা যায় ঠিক আছে সেইকাৰণে যিহেতু সূৰ্যৰ পোহৰ খনিটা একেবাৰে নপৰে নপৰে বুলি ক'লে ভুল হ'ব অলপ চলপ পৰে সেইকাৰণে খনিয়ে যেতিয়া ৰিজাল্ট দিব সেই ৰিজাল্ট বিলাকৰ যিটো মহত্ব আছে সেইটো বহুত কম হৈ থাকে তো এই যিহেতু পোহৰটো খুব কমকে পায় বাকী এটা হয় যিহেতু পোহৰ পায় এতিয়া হ'ল কি কথা হ'ল কি জেমষ্টন কিয় কিহৰ কাৰণে কি কি জেমষ্টন লাগে মনত ৰাখিব যে গ্ৰহবিলাকৰ যিটো কালাৰ আছে যিটো কালাৰ যেতিয়া জ্যোতিষী এজনে কেলকুলেশ্যন কৰি পায় যে কোনোবা এটা গ্ৰহ বেয়া গ্ৰহ বেয়া মানে সেই গ্ৰহটোৰ সেই কালাৰটোৰ শৰীৰত অভাৱ আছে সেই অভাৱটো পূৰণ কৰিবৰ কাৰণে জেমষ্টন দিয়া হয় আৰু জেমষ্টনে আমি বহুত কুস্তিত আমি অনুভৱো কৰিছো নিজে যে সেই যিটো কম আছে সেইটো জেমষ্টনৰ দ্বাৰা ভৰাব পৰা যায় আৰু ই ধুনীয়াকে জাতকক ৰিজাল্ট দিয়াত সহায় কৰে চাপোজ কোনোবা এখন কুস্তিয়ে বৃহস্পতি পীড়িত অৱস্থাত আছে ঠিক আছে চাপোজ এনেকুৱা এখন কুস্তি বনাই লওঁ বৃহস্পতি পীড়িত অৱস্থাত আছে চাপোজ মেঘ লগ্ন কাৰণে বৃহস্পতি গুৰু শনি আৰু ৰাহুৰ মাজত আছে শনি আৰু ৰাহুৰ মাজত আছে ইয়াতো বৃহস্পতি পীড়িত হৈ যাব তো বৃহস্পতি যেতিয়া পীড়িত হব তেতিয়া বৃহস্পতিক বল দিয়া দরকার হব নহলে কি হব বৃহস্পতির যেটো ভাব নবম নাইন আর টুয়েলভ ভাব তার রিজাল্ট জাতকে নাপাব যেতিয়া কোনো পাপি গ্রহর বা কুণ্ডলীর কারণে বেয়া গ্রহর প্রভাবত যদি কোনো গ্রহ পড়ে লগ্ন মিত্র গ্রহ যদি পড়ে আর সেইটো যদি রিজাল্ট দিব পারা অবস্থাত নাই তেনাহলে সেই গ্রহটোর রত্নর দ্বারা আমি গ্রহটোক বল দিও বল দিলে কি হব তেওঁর সেই ঘরটোর রিজাল্ট জাতকে দিয়া যথেষ্টখিনি সহায় করে এতিয়া জেমষ্টনে কিয় সেইটো মনত রাখিব যে যিকোনো কালারের রং পিন্ধিলে নহব নেকি যিকোনো কালারের রং যদি আমি গ্রহণ করো তথাপিও হব জেমষ্টন কিহৰ কাৰণে ইউজ কৰোঁ কাৰণ তো জেমষ্টনত সেই কালাৰৰ কনচেনট্ৰেচন বেছি অৱস্থাত থাকে চাপোজ পোখৰাজ পোখৰাজ স্তনত কি হ'ব এ এল টু অ' থ্ৰী ইয়াৰ কেমিকেল ঠিক আছে তো ইয়াত কি হ'ব ইয়াৰ কেমিকেল কি এলুমিনিয়াম ডাই অক্সাইড পোখৰাজটো ইয়েল্ল' কালাৰ ইয়েলো কালার ঠিক আছে তো ইয়ার কনসেন্ট্রেশন সন যা ঘনীভূত বলি কো ইয়ার কনসেন্ট্রেশন ঘনীভূত অন্য কাসত কে বেশি বা হালদিয়া কালার কাপড় পিঁধিও পড়ো কিন্তু কাপড় পিঁধলে কি হবো যেহেতু তার কনসেন্ট্রেশন খুব কম থাকিব তো জাতকে সিমানখিনি রিজাল্ট নাপায় যত পোখরা জেতায় জাতকক যিমানখিনি রিজাল্ট দিব পাৰে সেইটো কাৰণে কি হ'ল যে পিছৰ পৰ্যায়ৰ ঋষিমুনিবিলাকে ৰিচাৰ্চ কৰি যেতিয়া পালে যে কালাৰ থেৰাপীৰ দ্বাৰাও দুৰ্বল গ্ৰহটোক বল দিব পাৰি আৰু সেই বল যথেষ্টখিনি কামত আহে সেইকাৰণে জেমষ্টনৰ আৱিৰ্ভাৱ হ'ল আৰু সেই জেমষ্টনবোৰ জ্যোতিষ শাস্ত্ৰত এটা জ্যোতিষ শাস্ত্ৰৰ লগত সংমিশ্ৰণ কৰা হ'ল কিন্তু আগত যিবিলাক জ্যোতিষী আছিল মানে জ্যোতিষ শাস্ত্ৰ ৰচয়িতা আছিল তেওঁলোকে জেমষ্টনৰ বিষয়ে কোনো উল্লেখ কৰা নাছিল এইটো পিছত অহা বস্তু ঠিক আছে তো কিয় কাৰণে যে এই ষ্টোনবিলাকত কালাৰবিলাকত ঘনীভূত বহুত বেছি হৈ থাকে এইটো কি কি কালাৰ এতিয়া থাকিব মনত ৰাখিব যে ৰুবি যদি লওক তেনেহ'লে ৰবিৰ কাৰণে ৰুবি ৰত্ন মিলে তাত পিংক কালাৰৰ যিটো অৰেঞ্জ কালাৰৰ যিটো
কনসেন্ট্রেশন বহুত বেছি থাকিব এখানে মুছে দিছ রবি রত্ন রবি রহর রত্ন হল রুবি রুবি ই হব পিঙ্ক কালার বা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার কনসেন্ট্রেশন বহুত বেছি থাকিব ঠিক আছে সেইটো কারণে জ্যোতিষশাস্ত্রত রুবিটো প্রাধান্যতা দিয়া হয় যাক প্রিসিয়াস স্টোন বলে কয় তারপর চন্দ্র চন্দ্র মুক্তা বলে মুক্তা ইয়াত বগা কালারের খনি বহুত বেছি অবস্থা থাকিব কনসেন্ট্রেশন বহুত থাকিব সেখানে মুক্তা প্রিফারেন্স দিয়া হয় আর মঙ্গলর হল রেড করেল পরিমাণ মাত্রা কনসেন্ট্রেশন বহুত বেছি থাকে সেখানে মঙ্গল রেড করেল প্রিসিয়াস স্টোন হিসাবে ধরা হয় তারপর গুরু গুরু পোখরাজ পোখরাজ পোখরাজর কনসেন্ট্রেশন বহুত বেছি ইয়েলো কালারের সেখানে পোখরাজক আমি প্রাইম মূল রত্ন বলে ধরো তারপর আহিল শুক্র শুক্র হল স্পেশাল শ্বেত খুব ধুনিয়া বগা বিউটিফুল বগা তো সেইকাৰণে ইয়াক আমি ডায়মন্ড হীরা হীরা প্রিসিয়াস স্টোন বলে ধরো কারণ হীরাতকে ধুনিয়া একো রত্নই নাই ঠিক আছে তারপর আহিল বুধ বুধ পান্না পান্না মূল রত্ন বলে ধরা হয় তারপর খনি খনি ধরা হয় নীলম মূল রত্ন হিসাবে ধরা হয় ঠিক আছে তো এটা রুবিটো কি হব অরেঞ্জ অর পিঙ্ক পিঙ্ক মুক্তা সোয়েট সোয়েট কালার রেড কলার রেড কালার পোখরাস ইয়েলো কালার হীরা বিউটিফুল সোয়েট সোয়েট কালার পান্না গ্রিন কালার নীলম ব্লু ব্লু ইন কালার বলে ধরা হয় আর এইটাকে প্রাইম স্টোন বলে কোয়া হয় প্রাইমারি স্টোন মেইন স্টোন হল এইটা ঠিক আছে বাকি হল সেকেন্ডারি স্টোন বাকি যেগুলো স্টোন আছে যেনেকে এমেথিস্ট হোক কিবা হোক সেইবিলাক সেকেন্ডারি স্টোন বলে ধরা হয় তো এইটাক আমি মুখ্য স্টোন হিসাবে ধরো কারণ কিয় ধরো কারণ তেওঁলোকৰ যিটো কনসেন্ট্রেশন আছে এই রত্নবিলাকৰ যিটো কনসেন্ট্রেশন আছে সেই কনসেন্ট্রেশন বিলাক বহুত বেছি পরিমাণে থাকে যত কোনো এটা গ্রহ যেতিয়া নির্বলি অবস্থাত থাকিব সেই কনসেন্ট্রেশনের দ্বারা সেই গ্রহটোৱে বল পাব বল পালে কি হব এই জাতকক ভাল পরিণাম দুষ্প্রভাবৰ পৰা দুষ্প্রভাব কমাই তেওঁ কুপ্রভাব দিয়া স্টার্ট করে দিব ঠিক সেইকাৰণে আমি এই কালার থেরাপিটো জ্যোতিষশাস্ত্রের লগত আমি লগাই লৈছো যদিও কালার থেরাপি জ্যোতিষশাস্ত্রের লগত কোনো ধরনের লেনদেন নাই কিন্তু হৌরা শাস্ত্রত যেহেতু কোনো ব্যক্তি বিপদত থাকিব পাৰে প্রবলেম থাকিব পাৰে এই কালার থেরাপির দ্বারা যথেষ্টখিনি জাতকক ভাল কৰিব পৰা যায় তো আজি আমি জেমষ্টোনৰ বিষয়ে কম পালো তো যদি আপোনালোকে জানিব বিচাৰিছে যে ইয়াৰ কেমিকেল বন্ডিং কি তেনেহলে কমেন্ট বক্সত লিখিব যে মই তাৰ বিষয়েও এটা ভাল ভিডিঅ' বনাম তো আজিৰ ভিডিঅ' ইয়াতে বিৰাম দিলোঁ ধন্যবাদ